দেখুন, এখন পর্যন্ত যেটা গোনা হয়েছে মাত্র 25% হয়নি। অতএব এটাকে ব্যবহার করে আমাদের বিরোধী পক্ষ অনেক কিছু বলার চেষ্টা করছে। আমি আমার কর্মীদেরকে বলছি, আপনারা কাউন্টিং এজেন্ট হিসেবে যারা গেছেন তারা কাউন্টিংয়ের ভেতরে থাকুন, আমি নিজে আছি, শেষ আসি আমরাই আসবো। আমি বলছি তৃণমূলের থেকে একটি হলেও আমরা সিট বেশি পাবো। এখন আমাকেও দেখাচ্ছে আমরা পিছিয়ে আছি, আমার আর 3টে রাউন্ড আমাকে দিন, আমি এগিয়ে যাবো। তো সেরকম প্রত্যেকেরই হিসেব আছে কত রাউন্ডে মানুষ এগোয়। শুরুতে যে গ্যাপ ছিল সেটা অনেকটাই কমছে। হ্যাঁ, আমার নিজেরই যেমন প্রথম শুরুতে হচ্ছে প্রায় 2 রাউন্ডে বা 12,000 গ্যাপ হয়ে গেছিলো, এখন পঞ্চম রাউন্ডের শেষে সেই গ্যাপ হচ্ছে 2,481। এটা 7, 8, 9, 10 রাউন্ডে পুরো শেষ হয়ে আমরা লিডের দিকে চলে যাই। এবার সেখানে 12-14 করে টেবিল হয়েছে, 3-4 রাউন্ড লেগেছিল আমাদের মেক আপ করতে। সেটা তো আমাদেরকে ভাবতে হবে, মুসলিম ভোট তো আমরা পাইনি, পাবো না, সেটাও আমরা জানি। আমরা হিন্দু ভোট দিয়ে মেক আপ করবো, হিন্দু এলাকায় ঢুকলে পরে বেড়ে যাবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো, এগুলোতে মানে ভোটের নামে প্রহসন হয়। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন নিয়ে কথার ভাবনা চিন্তা করার দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে আসুন, তারপরে কোথায় থাকবেন উনি আগামী দিন, ঠিক হবে, জেলে থাকবেন না বাইরে থাকবেন। আমার মনে দিলীপ দা জিতে যাবে, অত চিন্তার কিছু নেই। সার্বিকভাবে এখনো পর্যন্ত যা ভোট দেখছেন, যা ফল দেখছেন, কোনো অভিযোগ এসেছে আপনার কাছে? না, ছোটোখাটো অভিযোগ এসেছে, সেগুলো আপনাদেরকে আমাদের যারা কন্ট্রোল রুমে আছে, ওয়ার রুমে আছে, তারা ভালো বলতে পারবে, যেহেতু আমি নিজে কাউন্টিংয়ের ভেতরে আছি। অতএব আমাকে এখানে কনসেন্ট্রেট করতে হচ্ছে।